রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা 245টি, যার মধ্যে মেডিকেল কলেজ মাত্র 26টি। মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা 7,500, এরাও বেশি নয়। পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় 93,000। মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানেও সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এই কথাটা তাহলে কি করে বলা হচ্ছে? অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে, সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে। আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করে আন্দোলনের পরে প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন তাকে বিপথে চালিত করার এক ন্যক্কারজনক প্রচেষ্টা। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন, আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচয়। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। আজিকার রেপ অ্যান্ড মার্ডার কাণ্ড নিয়ে আজ এক প্রেস বিবৃতিতে জুনিয়র ডাক্তাররা ক্ষুব্ধ হয়ে যা কিছু বললেন এটা শোনার মতন আছে। একটা প্রেস বিবৃতিতে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটা প্রেস বিবৃতিতে বলা হয় যে সুপ্রিম কোর্টের যে রায় আছে আমরা ওটা মানছি না। সুপ্রিম কোর্ট কপিল সিব্বল যা কিছু বলেছেন উনি বিচারহীন কথা বলেছেন। এটা ছাড়া ডক্টররা বলেছেন যে যেভাবে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি উৎসবের ব্যাপারে বললেন যে উৎসব পালন করতে, আমরা তার ধিক্কার জানাই, নিন্দা করছি। এত বড় ঘটনা নিয়ে যা কিছু হয়েছে, দিদির এই মন্তব্য নিয়ে ধিক্কার জানাই আমরা। আর পুলিশ কমিশনার যেভাবে কাজ করেছে সেটা কিন্তু নিন্দাজনক আছে। আজ 32 দিন হয়ে গেল, আজ পর্যন্ত কোনো সঠিক প্রমাণ সামনে। সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা যার পর নাই হতাশ এবং ক্ষুব্ধ। অভয়ার ভয়াবহ ধর্ষণ ও হত্যার ঘটনায় যে তদন্তের ভার সিবিআই নিয়েছিল আমরা দেখতে পেলাম তাতে কোনো রকম অগ্রগতি হয়নি। বিচার পেতে এই দীর্ঘ সূত্রিতার ভয় আমরা গোড়া থেকেই পাচ্ছিলাম। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কলকাতা পুলিশ থেকে সিবিআই, তদন্তে হাতবদল হয়ে চলেছে, অথচ বিচার এখনো অধরা। উপরন্তু সুপ্রিম কোর্টের রাজ্য সরকার ও সরকারের উকিল কপিল সিব্বলকে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতিকে যেন তেন প্রকারেণ থামানোর জন্য ন্যাক্কারজনক একটা ভূমিকা রাখতে দেখলাম আমরা। ওনারা বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মানুষ মারা যাচ্ছেন, রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি। আমরা স্পষ্ট আরো একবার মনে করিয়ে দিতে চাই, রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে রোগী পরিষেবা চালু আছে। সিনিয়র ডাক্তারেরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছেন লাখো মানুষকে। আমরা রাজ্যবাসীকে এও মনে করিয়ে দিতে চাই, আমরা সরকারি কৌঁসুলী কপিল সিব্বল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি সুপ্রিম কোর্টকেও বিপথে চালিত করার এই ভিন্ন প্রচেষ্টার জন্য। আমরা সরকার তথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে চাই, কেবল জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন, তারা শিক্ষা নবিশ মাত্র। আর যদি সরকারি পরিসংখ্যানগুলিকেও আমরা সত্যি বলে মেনে নিই, যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাব সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশাকে স্পষ্ট করে তোলে। এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না। আমরা আরো দেখলাম গত 27 আগস্টের একটি রাজনৈতিক কর্মসূচিতে হওয়া হিংসাত্মক কার্যকলাপের দায়ও কপিল সিব্বল ও রাজ্য সরকার আমাদের কাঁধে চাপালেন। আমরা স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, আমরা 26 আগস্টেই
স্পষ্ট করেছিলাম উক্ত রাজনৈতিক কর্মসূচিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এ ধরনের কোনো হিংসাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচিকে কখনো সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না। কিন্তু যেভাবে সরকার তথা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে এই মিথ্যাচারটি করলেন, তারও আমরা তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। ঘটনার 30 দিন কেটে গেলেও রাজ্য সরকার এখনও আন্দোলনের মূল দাবিগুলিকে নিয়ে কোনো সদিচ্ছামূলক পদক্ষেপ নেয়নি। সমস্ত দায় সিবিআই তদন্তের ওপর চাপিয়ে দিতে চাইছে। পুলিশি গাফিলতির ব্যাপারে কোনো পদক্ষেপ হয়নি। স্বাস্থ্য দুর্নীতির ব্যাপারে বাস্তবে কোনো পদক্ষেপ হয়নি। সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষ বা অভিজ্ঞকে যে সাসপেন্ড করা হয়েছে সেটাও শাক দিয়ে মাছ ঢাকার মতো। বাস্তবত সিবিআই গ্রেপ্তার করার পর সন্দীপ ঘোষকে নামমাত্র শোকজ করা হয়েছে। অভিক এবং বিরূপাক্ষকে সাসপেন্ড করলেও সাসপেনশন এই পুরো পর্যায়ে স্বাস্থ্য ভবন ক্রমাগত নক্কারজনক ভূমিকা নিতে গেছে। আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছুরি ঘোরাচ্ছিল, পাহাড় প্রমাণ দুর্নীতি, কলেজে কলেজে থেটের রাজনীতি চালাচ্ছিল, এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না। উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এর অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। এখনো পর্যন্ত এ ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি, কেন পাইনি তাও জানতে চাই। আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারব, প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারব। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে জানতে পারলাম সিপি নাকি তার কাছে পদত্যাগ পত্র জমা দিতে এসেছিলেন। তিনি নিজে দায় স্বীকার করেছেন তদন্তের গাফিলতি, তারপরেও কেন তার পদত্যাগ পত্র জমা নেওয়া হয়নি? পুলিশের কাজ কি শুধুই ভিড় নিয়ন্ত্রণ করা? এদের ভরসাতেই কি মেয়েরা কাজ করতে যাবেন? অবিলম্বে তাকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে। অভয়ার পরিজনকে টাকা দিতে চাওয়া ডিসি নর্থকে তদন্তের আওতায় আনতে হবে। মিথ্যে কথা বলে অভিক দেখে আড়াল করতে চেয়েছেন ডিসি সেন্ট্রাল, তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। আজকে আরজিকরের মতো অবস্থা আমরা চাই না ভবিষ্যতে কোনো মেডিকেল কলেজে হোক, কিন্তু 9ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। কলেজে কলেজে চলতে থাকা থ্রেটের রাজনীতির আলটিমেট এবং জঘন্য পরিণতি। প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং আরডিএর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে। এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করাক সরকার। আমাদের আন্দোলনের পাশে যেভাবে বাংলার আপামর মানুষ এসে দাঁড়িয়েছেন, যেভাবে রাতের পর রাত দখল করছেন, রাজপথে ঘটছেন মানব শৃঙ্খল, তাকে আমরা কুর্নিশ জানাই। অন্যদিকে যেভাবে নৈহাটি থেকে বারাসাত, মাথাভাঙা থেকে কাছাপাড়া সাধারণ মানুষের ওপর শাসকের গুন্ডা বাহিনী ও উর্দিধারী পুলিশের আক্রমণ নেমে এসেছে, তাকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের এই আন্দোলন এক সার্বিক আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন। সরকার বা সুপ্রিম কোর্ট
একথা যেন ভুলে না যান। সাধারণ মানুষের উপর এহেন ঘৃণ্য আক্রমণ আমাদের ওপরেও আক্রমণ হিসেবেই আমরা দেখছি, দাবি তুলছি অবিলম্বে এই ঘটনাগুলির সাথে জড়িত সকলকে শাস্তি দেবার। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন, আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক লোকজনক নির্লজ্জতার পরিচয়। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচল অবস্থা কাটুক, সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। এই পুরো পর্যায়ে স্বাস্থ্য ভবন ক্রমাগত নক্কারজনক ভূমিকা নিতে গেছে। আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছুরি ঘোরাচ্ছিল, পাহাড় প্রমাণ দুর্নীতি, কলেজে কলেজে থেটে রাজনীতি চালাচ্ছিল, এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না। কিন্তু 9ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, কলেজে কলেজে চলতে থাকা ছেটে রাজনীতির আলটিমেট এবং জঘন্য পরিণতি। প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং আরডিএর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে। এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করা সরকার। আমাদের আন্দোলনের পাশে যেভাবে বাংলার আপামর মানুষ এসে দাঁড়িয়েছেন, যেভাবে রাতের পর রাত দখল করছেন, রাজপথে ঘটছেন মানব শৃঙ্খল, তাকে আমরা কুর্নিশ জানাই। অন্যদিকে যেভাবে নৈহাটি থেকে বারাসাত, মাথাভাঙা থেকে কাছাপাড়া সাধারণ মানুষের ওপর শাসকের গুন্ডা বাহিনী ও উর্দিধারী পুলিশের আক্রমণ নেমে এসেছে, তাকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের এই আন্দোলন এক সার্বিক আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, সরকার বা সুপ্রিম কোর্ট একথা যেন ভুলে না যান। পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচল অবস্থা কাটুক, সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। এবং তার সঙ্গে যারা যারা জড়িত তাদেরকে ঠিক ওইভাবে মারা উচিত।
কেন হবে এরকম? আজকের ওই ডাক্তার ভদ্রমহিলার উপরে হচ্ছে, তার বাড়িতে কেউ নেই, মা বাবা ছাড়া কোনো গার্জেন নেই, ওনার উপরেই পুরো সংসারের নির্ভর, তা সত্ত্বেও তাকে এইভাবে নির্মম হত্যা করা হয়েছে। हमें बहुत दुख है। अब तक जो कोर्ट केस है वो हाई कोर्ट से सुप्रीम कोर्ट तक गया, कोलकाता पुलिस से सीबीआई तक गया, लेकिन अब भी इंसाफ बहुत दूर नजर आता है। आज जो वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से वो लॉयर मिस्टर कपिल सिब्बल जो हियरिंग में मौजूद थे, उनके तरफ से जो कोशिश की गई वो ऐसा ही मालूम हो रहा था कि हमारे आंदोलन को एक बुरी तरह से दिखाने की, बुरी छवि में दिखाने की कोशिश की गई। उनका ये कहना कि स्ट्राइक करने की वजह से स्वास्थ्य सेवा पूरी तरह से ठप हो गई है, ये एक सच बात नहीं है, क्योंकि 7500 जूनियर डॉक्टर इस स्टेट में हैं, जबकि रजिस्टर्ड प्रैक्टिशनर स्टेट में 93,000 लोग हैं। तो सिर्फ 7500 जूनियर डॉक्टर जो स्ट्राइक पे मौजूद है उनके वजह से स्वास्थ्य सेवा कैसे ठप हो सकती है? और अगर स्वास्थ्य सेवा ठप हो रही है तो जवाब सरकार को देना है कि जितनी खाली पदे जो मेडिकल ऑफिसर्स जो नियुक्त नहीं किए गए और जो बहुत सारे मेडिकल कॉलेजेस में प्रोफेसर्स, असिस्टेंट प्रोफेसर्स, आरएमओ, इनकी जो पदे खाली हैं उनको जल्द से जल्द भरा क्यों नहीं गया? अब दूसरी ये बात कि संदीप घोष, विरूपक्ष विश्वास और इन लोगों की तरफ से जो सस्पेंशन ऑर्डर स्वास्थ्य भवन से निकाला गया था, ये इसमें कोई भी रीज़न नहीं दिया गया। स्वास्थ्य भवन को चाहिए था कि सस्पेंशन ऑर्डर क्यों निकाला गया इसका तथ्य सामने लाए, जब ये कोर्ट में पेश किया जाएगा ये किसी तरह से भी एक्सेप्टेबल नहीं होगा और ये कोर्ट में पूरे तौर से रिजेक्ट होगा। दूसरी बात ये है कि कल स्वास्थ्य भवन में हम लोग करुणा मोई से लेकर स्वास्थ्य भवन 12 बजे हम लोग एक मार्च निकालने वाले हैं। हमारा ये मानना है कि ये जो आरजी कर्म में ये जो दुर्घटना हुई है इसका जिम्मेदार स्वास्थ्य भवन भी है, क्योंकि ये सिर्फ सीसीटीवी कैमरा और सिक्योरिटी के वजह से नहीं बल्कि ये स्वास्थ्य भवन ये नेग्लिजेंस और थ्रेट कल्चर की वजह से ये घटना हुई है। इसीलिए हम लोग सारे डॉक्टर्स और सारे कॉमन लोगों को अपने इस मार्च में इनवाइट करते हैं कि आप हमारे साथ आएं और स्वास्थ्य भवन तक हमारा साथ दें। आखिरी बात ये कहना चाहता हूँ कि जो माननीय मुख्यमंत्री जी ने आज कहा कि हम आएं और उत्सव मनाएं, ये उत्सव तभी मुमकिन है जब अभया को इंसाफ मिले। अब भी हमने देखा कि किस तरह से पुराने केसेस में तारीख पे तारीख मिलती गई और इंसाफ बहुत दूर है, लेकिन हम चाहते थे कि इस आंदोलन के जरिए हम जल्द से जल्द इंसाफ को हासिल करें, लेकिन अब भी वो हमसे बहुत दूर है। जो भी इंसाफ जब तक हमें नहीं मिलता तो फेस्टिवल तो क्या हम खुशी मनाना भी ठीक नहीं समझते, और मुख्यमंत्री जी को ये जवाब देना चाहिए कि क्यों जब कमिश्नर ऑफ पुलिस ने जब रेजिग्नेशन दिया तो उन्होंने एक्सेप्ट क्यों नहीं किया? और क्या कमिश्नर ऑफ पुलिस का सिर्फ यही काम है कि दुर्गा पूजा के उत्सव के समय वो भीड़ को मैनेज करे? और वो अगर वो एक हॉस्पिटल की व्यवस्था को मैनेज नहीं कर पा रहे हैं तो फिर उन्हें पद पे रहने का क्या हक? तो हम सबसे अनुरोध करते हैं कि आप इस आंदोलन के साथ जुड़े, क्योंकि ये आंदोलन सिर्फ डॉक्टरों का नहीं, ये आंदोलन कॉमन लोगों का भी है, ये आंदोलन हर उस इंसान और हर उस व्यक्ति का है जिसके साथ कभी भी कुछ भी ये दुर्घटना हुई हो। आप सब हमारे साथ जुड़े और इस आंदोलन को मजबूत करें। একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি সমাজের বাইরে না ভেতরে? আমি আপনাদের বোন বা দিদি হয়ে প্রশ্ন করছি, আপনারা এক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারতেন কিন্তু আপনারা সেটা করলেন না, একবার ভেবে দেখুন তো। যে মেয়েটাকে ওই রাতে নাক চেপে, মুখ চেপে, গলা টিপে, শ্বাসরোধ করে ঘন্টার পর ঘন্টা ধর্ষণ করা হয়েছে, এরপরে বলতে আসবেন আমাদের কাজ আমাদের করতে দিন? একবার ভাবুন ওই মেয়েটার কথা, যাকে দম আটকে যা চোখ দিয়ে রক্ত বের করে দেওয়া হয়েছে। আপনারা 9 মিনিট
আমাদের কাছে আমাদের করতে দিন, কোথায় গেলেন ভাই? এদিকে আসুন তো, ভোট থাকলে আমার সামনে আসুন। লজ্জা 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 আপনার সমাজের লজ্জা। আপনারা মোবাইলে কথা বলছেন কেন? ন মিনিট আপনারা থাকতে পারলেন না? দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললেন। এই মিডিয়া তুলুন আমার ছবি, তুলুন দেখেন কাজ আসল নিউজ দেখান আপনারা। আপনাদের কাছে তো সব খবর থাকে তাই না? মিডিয়ার কাছে সব খবর থাকে, মিডিয়া চেপে দেয়। আমি তোমারই মাটির কন্যা, জননী বসুন।